করোনা থেকে বাঁচতে হলে বদলাতে হবে এই নয় অভ্যাস বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস কেননা প্রাণঘাতী এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এমতাবস্থায় সারা বিশ্বেই চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে মানুষ এই ভাইরাসের জেরে ক্রমে কঠিন হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা বাংলাদেশেও এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট ও গণপরিবহন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে কিছু অভ্যাসের পরিবর্তন জরুরি আর এসব অভ্যাস পরিবর্তনের মধ্য দিয়ে নিজের যেমন ঝুঁকি কমে অন্যরাও ঝুঁকি থেকে বাঁচে হাত মেলানো দিনের পর দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আক্রান্ত হওয়া থেকে বাঁচতে অন্যের সঙ্গে হাত মেলানো নিষেধ করছে বিশেষজ্ঞরা কারণ হাত মেলানোর ফলে জীবাণু ছড়িয়ে পড়ে সামাজিকতা পরিহার রেস্টুরেন্ট নাইট ক্লাব চার্চ মসজিদ বিয়ের অনুষ্ঠান কিংবা শেষকৃত্যে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে প্রতিদিন বাইরে যেভাবে ঘুরে বেড়াতেন সেটাও কমিয়ে নিয়ে আসতে হবে সরকারিভাবে এরই মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছে যেহেতু সামাজিকতা রক্ষা করতে গিয়ে বিকাপ বিপাকে পড়া থেকে বিরত থাকাই উচিত বন্ধুবান্ধবের এই অসময়ে এড়িয়ে চলার বিকল্প নেই টাকা টাকা লেনদেনের মাধ্যম কিন্তু হাতে জীবাণু লেগে যায় প্রয়োজনে টাকা স্পর্শ করলে হাত ধুয়ে ফেলতে হবে তবে নগদ টাকা ছাড়া কার্ড কিংবা অনলাইনে পেমেন্ট করা ভালো অফিসে যাওয়া বিভিন্ন দেশ স্কুল কলেজের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে কর্মীদের ঘরে বসে কাজ করার কথা বলা হচ্ছে আমাদের দেশেও বেশ কিছু প্রতিষ্ঠানের কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন সেক্ষেত্রে বাড়ি থেকে কাজ করা সম্ভব হলে অফিসে না যাওয়াই ভালো জীবাণুমুক্ত থাকা নিজে সর্বোচ্চ পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে হবে হাত ধোয়ার সময় সাবান কিংবা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যাবে চলাচলে নিয়ন্ত্রণ চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তেই উহান শহর লকডাউন করে দেওয়া হয় পরে পুরো চীন লকডাউনে চলে যায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঠেকাতে বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে এরকম পরিস্থিতিতে নিজের অবাধ চলাচল নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার খরচ কমানো বিশ্বের বিভিন্ন খাত করোনা ভাইরাসের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে বহু মানুষ বেকার হয়ে পড়ছে দীর্ঘ সময় ধরে ঘরে বসে থাকতে হচ্ছে মানুষজনকে সব মিলে বৈশ্বিকভাবে অর্থনৈতিক মন্দার শঙ্কা রয়েছে এমন অবস্থায় খরচ কমানোর বিকল্প নেই প্রয়োজনীয় সামগ্রিক খাবার এবং জীবাণু থেকে বাঁচার সরঞ্জাম কিনতে হবে বাড়তি খরচ এখন না করাই ভালো অনলাইনে কেনাকাটা কেনার জন্য শপিং মলে না গিয়ে অনলাইনেই কাজটি সেরে নিতে পারেন এতে করে জনসমাগমে যেমন এড়ানো যাবে ঘরে বসেই ডেলিভারি পাবেন চিকিৎসা নেওয়া অনেকেই একেবারে খারাপ পরিস্থিতি হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে যাওয়ার ব্যাপারে উদাসীন দেখান এটা করবেন না আবার হালকা সমস্যা হলে হাসপাতালে দৌড় দেবেন না বিষয়টি সুনিশ্চিতভাবে ভেবে দেখুন তারপরে সিদ্ধান্ত নিন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ